পূর্ব বর্ধমানের গুসকড়ার জ্যোৎস্না দিদি এবং মৌসুমী দিদির পরামর্শে স্বনির্ভরতার পথ চিনেছেন শতাধিক মহিলা গুসকরা পঞ্চায়েতের নোয়াদা গ্রামের বাসিন্দা জ্যোৎস্না মণ্ডল এবং একই পঞ্চায়েতের অন্তর্গত আলী গ্রামের বাসিন্দা মৌসুমি চট্টোপাধ্যায় দুজনেই দু হাজার সাল থেকে শুরু করেন দল করতে পরবর্তীতে দু সালে সংঘ সমবায়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন তার উপরে দু সালে সংঘ সমবায় সমিতির রেজিস্ট্রেশন হয়েছিল রেজিস্ট্রেশন হওয়ার পরবর্তীতে খুব কম সংখ্যক মহিলা তাদের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে দুশো চৌত্রিশটা গ্রুপ হয়েছে এবং দুশো চৌত্রিশটা গ্রুপে দু হাজার তিনশো জন মহিলা রয়েছেন প্রত্যেক মহিলা এখন কম বেশি অর্থ উপার্জন করেন জ্যোৎস্না দিদি এবং মৌসুমি দিদিকে দেখে স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করেছেন অনেকেই তবে এই দুই মহিলা প্রথম যখন শুরু করেছিলেন তখন সবটা খুব সহজ ছিল না বহু বাঁধা বিপত্তি অতিক্রম করে একাধিক মানুষের কটুক্তির সম্মুখীন হয়ে আজ তারা এই জায়গায় এসে পৌঁছেছেন সাধারণ সদস্য থেকে হয়ে উঠেছেন সভানেত্রী এবং সম্পাদিকা এই বিষয়ে জ্যোৎনা মন্ডল জানিয়েছেন আমার যখন বিয়ে হয় তারপরে হয়তো সংসার করার পর ছোট ছোট বাচ্চা নিয়ে সংসারে মানে যতই করেছি আমার স্বামীর ক্যান্সার হয়েছিল ক্যান্সার হওয়ার পরে বোম্বে দেখানোর পর না প্রচুর আর্থিক অবস্থা একটু খারাপও ছিল তা দলে আসার পর আমরা কিন্তু এই জায়গাটাকে ধরে রেখেছি কিছু অন্তত রাস্তায় আমার মানে সামনের দিকে আমাকে এগো এগোতেই হবে হলে আমার কিন্তু সংসার চলবে না তা আজকে আমি কিন্তু এই জায়গায় এসে আমার সংসারটাকেও ঠিক মানে দাঁড় করিয়েছি আমার দলের মেয়েদেরকে তাদের সংসারগুলো অনেক উন্নতি করেছি মৌসুমি দিদির কাহিনীও অনেকটা জ্যোৎস্না দিদির মতো মৌসুমি দিদিও তার স্বামীকে হারিয়েছেন ব্যাঙ্গালুরে হার্টের অপারেশন করাতে গিয়ে গত হয়েছিলেন তার স্বামী পরবর্তীতে হাল না ছেড়ে এখন দুজনেই অনেকটা গিয়েছেন দীর্ঘ পরিশ্রম করে ছোট ছোট ব্যবসা করে সংসারের হাল ফিরিয়েছেন এখন তাদের সংঘ সমবায় সমিতির কিছু কিছু ব্যবসাও রয়েছে গুসকড়া শহরে রয়েছে মহিলা পরিচালিত খাবার হোটেল যার নাম পথ সাথী এছাড়াও তারা আইসিডিএস কেন্দ্রের জন্য পুষ্টি সম্পন্ন খাবার তৈরি করে তা সাপ্লাই করেন বাচ্চাদের স্কুল ড্রেস তৈরি করেন এছাড়াও সরকারি ন্যায্য মূল্যে ধানও কেনেন একেবারে শুরুটা হয়েছিল আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তবে আজ ঘুসকরার এই দুই মহিলা বহু মানুষের অনুপ্রেরণা এই দুজনের পরামর্শে এখন অর্থ উপার্জন করতে পারেন গুসকরার শতাধিক মহিলা পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা